সমর্জ ভিউয়ার্স স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগত এশিয়া কাপের প্রথম পর্বে শেষ ম্যাচে বাংলাদেশকে একশো ছত্রিশ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান পূর্ণ শক্তি দল নিয়ে মাঠে নামতে পারেনি টাইগাররা তবু সম্মান বাঁচানোর লড়াইয়ে ভালো খেলার বিকল্প ছিল না কোনো কিন্তু মাঠের লড়াই আফগানরা তাদের শক্তি ও পেশাদারিত্বের পুরোটাই উজাড় করে দিয়েছে অপরদিকে হতাশায় পড়েছে বাংলাদেশ শিবির আফগানদের দুশো পঞ্চান্ন রানের জবাবে একশো উনিশ রানে অল আউট হয় বাংলাদেশ কেন প্রতিরোধী গড়তে পারল না টাইগাররা সর্বোচ্চ বত্রিশ রান করেছেন সাকিব আল হাসান এছাড়া সাতাশ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ আফগানিস্তানের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন রাশিদ খান ও মুজিবুর রহমান বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করুন লিটন নাজমুল হোসেন সাজু ফিরেছেন দলীয় সতেরো রানের মাথায় এরপর তেরো রানের মধ্যে মুমিনুল ও মিথুন আলীও বিদায় নিয়েছেন অল্প রানে সাকিব মাহমুদুল্লাহ কিছুটা প্রতিরোধের আশা জাগিয়েছেন সাকিব বত্রিশ রানে সাজগরে ফিরেলেও সেই সম্ভাবনা ফিকে হয়ে আসে এরপর অন্যরা দ্রুতই ফিরেছেন প্যাভিলিয়নে মোসদ্দেক এক প্রান্তে ছাব্বিশ রানে অপরাজিত থাকলেও বাংলাদেশ অল আউট হয়েছে একশো উনিশ রানে এর আগে বাংলাদেশের বিপক্ষে সাত উইকেটে দুশো পঞ্চান্ন রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানিস্তান সর্বোচ্চ আটান্ন রানে হাসমত শাহিদি করেছিলেন বত্রিশ বলে অপরাজিত সাল সাতান্ন রান এছাড়া বিয়াল্লিশ রান আসে গুলবাদিন নাইবের ব্যাট থেকে বাংলাদেশের পক্ষে বিয়াল্লিশ রানের চার উইকেট নিয়েছেন সাকিব আল হাসান আবুধাবি স্টেডিয়ামে টসে যেতে আফগানরা এদিন শুরুতে বিপদে পড়ে আবু হায়দার বলে। একদিনে ক্রিকেটে অভিষেক ম্যাচেই রনের অসাধারণ বলিংয়ে সাজ করে ফেরেন ইহসান ও রহমদ শাহ দলীয় আটাশ রানের দুই ব্যাটসম্যানকে আউট করেন এই পেসা এরপর একান্ন রানের জুটি করেছেন শেহজাদ ও শাহিদী সাতান্ন রান করা শেহজাদকে সাকিব ফিরিয়ে দিয়েছেন দলীয় উনআশি রানে এরপর অধিনায়ক আজগরকেও মাত্র আট রানে বোল্ড করেছেন সাকিব এরপর নিয়মিত উইকেট হারিয়ে এক একশো ষাট রানে সাত উইকেট হারিয়েছে আফগানরা সাকিব তুলে নিয়েছেন চার উইকেট কিন্তু এরপর গুলবাদিন নাইব এবং রাশিদ খান দ্রুত রান তুলতে থাকেন তাদের অবিচ্ছিন্ন পঁচানব্বই রানের জুটিতে ভর করে শেষ পর্যন্ত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান ক্রিকেট দল ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে এই ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে এখনই লাইক কমেন্ট শেয়ার করুন